করার যে মূল লক্ষ্য এটাই তাদের আন্দোলনের নামে, আর কোন আন্দোলন নয়। তাদের ষড়যন্ত্র ধ্রুবের সন্ধি লক্ষ্যই হলো একটা, জাতির পিতার সুযোগ্য সন্তান বাংলার 17 কোটি মানুষের রাষ্ট্রনায়ক এবং বিশ্ববাসীর কাছে উন্নয়ন রোল মডেল হিসাবে বাংলাদেশের আইকন, বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী, জাতির জনকের সুযোগ্য সন্তান, সে ফাঁসিটাকে হত্যা করা। প্রিয় বন্ধুরা, আজকে একের পর এক মির্জা ফখরুল্লাহ বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করাই যাদের একমাত্র লক্ষ্য, অভিন্ন লক্ষ্য নিয়েই তারা বাংলাদেশে বিদেশি দাবেদারদের, বিদেশিদের দাবেদারি করছে। তারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা করার মধ্য দিয়ে পুনরায় 1975 সালের 15ই আগস্টের পর যেভাবে দেশে সেনা শাসন কায়েম করে, সামরিক তন্ত্র কায়েম করে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছিল, সাংবিধানিক অধিকারকে খণ্ডিত করেছিল, হত্যা করেছিল, এখনো সেই জামাত বিএনপি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে একই কায়দায় তারা নিশ্চিহ্ন করতে চায়। স্বাধীনতা বিরোধী অপশক্তি এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম। শুক্রবার বিকালে ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল মাঠে জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিএনপিকে উদ্দেশ্যে করে আ ফ ম বাহাউদ্দিন নাসিম বলেন, তারা বাংলাদেশের মানুষের স্বার্থের জন্য আন্দোলন করে না, তারা ক্ষমতার মসনদে গিয়ে বাংলাদেশকে পাকিস্তানি তাবেদার রাষ্ট্র জন্য আন্দোলন করছে। সম্মেলনে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি কাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি, সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আনিছুর রহমান টিপুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এর আগে দুপুরের পর থেকেই বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীরা মিছিল সহকারে সমাবেশস্থলে হাজির হন। সেনা শাসন কায়েম করে, সামরিক তন্ত্র কায়েম করে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছিল, সাংবিধানিক অধিকারকে খণ্ডিত করেছিল, হত্যা করেছিল, এখনো সেই জামাত বিএনপি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে একই কায়দায় তারা নিশ্চিহ্ন করতে চায়। বক্তৃতা বলেন, আমেরিকার ভিসা নীতি নিয়ে ওনারা প্রচার করেন এবং এমন একটি ভাব দেখান যে ওনাদের কথাই ভিসা নীতি চাল পালিত হয়েছে এবং আগামীকালকে অমককে দিবে, পরশু দিন অমককে দিবে, তারপর দিন হয়তো বা মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নামেই হয়তো একদিন ঘোষণা করে বলবে আমাকেও, যে ভিসা নীতির আলোকে আমার ভিসাও বাতিল করা হবে।